হ্যালো ফ্রেন্ডস, স্মার্ট দুনিয়ার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনে থাকবেন, প্রচুর সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট এন্ড অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে। আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে, আপনারা এই নোটিফিকেশানটা জানেন কিন্তু সমস্ত সঠিক তথ্য জানেন না, যে ভুলগুলো করলে আপনার হতে পারে সর্বনাশ, আপনার ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে বা চাকরিটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। সেই ভুলগুলো আপনাদেরকে আমি পয়েন্ট আউট করে দেব একদম পুরোপুরি সরকারি অফিসিয়াল নোটিফিকেশান থেকে। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো অফিসিয়াল ফর্মটাকে আপনাদের সামনে ফিল করে আপনারা কীভাবে সঠিকভাবে 100% সঠিকভাবে ফর্মটা ফিল করতে পারবেন, এবং যে ফর্মটা ফিল করলে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যদি আপনি পুলিশ সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে চান, তাহলে সঠিক তথ্যগুলো আপনাকে এই ভিডিও থেকে সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করাটা শিখে নিতে হবে। চলুন সময় নষ্ট না করে স্টার্ট করা যাক। স্টার্ট করার পূর্বে বলে দিই, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে দেখুন ডান দিকে এরকম একটি লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটন আছে, তার উপর ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে এরকমই একটি বেল আইকন বেসে উঠবে, এর উপর ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী যখন কোনো ভিডিও আপলোড করা হবে সে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করবেন, আপনার কোনো মতামত জানানোর থাকলেও কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল, এবং যদি খারাপ লাগে ডিসলাইক করবেন, সেটাও কমেন্টে লিখে জানাবেন কেন ডিসলাইক করলেন। অনস্ক্রিনে আপনি যেটা দেখছেন সেটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, লালবাজার স্ট্রিট কলকাতা, যেটা এখানে আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কমিশনার অফিস, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা। ওকে, এখানে আপনারা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার দেখে নেবেন, ডেট দেখে নেবেন, কবে এটা পাবলিশ করা হয়েছে। আমি এই সমস্ত কিছু বলে সময় নষ্ট করব না। আপনাদের সামনে থাকছে একটি টেবিল, এই টেবিলের মধ্যে দেখবেন যে কোন ইউনিটে কতগুলো পুলিশ সিভিক ভলেন্টিয়ার্সের ভ্যাকেন্সি আছে, এবং তারা কোন মানে হেডকোয়ার্টার কোনটা কে কন্ডাক্ট করছে সেটা কিন্তু ডান দিকে লেখা আছে। হেড অর্থাৎ এখানে লেখাই আছে, দেখুন হেড অফ সিলেকশন বোর্ড যেটা থাকছে। প্রথমে দেখুন নর্থ অ্যান্ড নর্থ সাবারবান ডিভিশন কলকাতা পুলিশের ক্ষেত্রে 37টা ভ্যাকেন্সি আছে, এবং এই অফিস কিন্তু এটাকে কন্ডাক্ট করবে। এইভাবে আছে অন্যান্য জায়গায় যেখানে যেখানে আছে, যেগুলো আছে দেখে নেবেন, আপনারা নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবেন। এইভাবে দেখুন চলতে 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 মোটামুটি টোটাল যেটা ভ্যাকেন্সি আছে 613টা ভ্যাকেন্সি আছে, এবং 19টা জোনে আপনাদের এই পরীক্ষাটা হবে, 19টা অফিস কিন্তু এই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করবে। 19টা মিলে আর টোটাল 613টা কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। ছেলে এবং মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ডিটেলস অফ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য এঙ্গেজমেন্ট অফ সিভিক ভলেন্টিয়ার্স। এটা আপনারা অনেক সময় মাথায় রাখেন না, টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের পড়তে ইচ্ছা করে না, আমরা এটাকেই অ্যাভয়েড করি, আর এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা দরকার। এই ভিডিওটা শুধু শুনতে থাকুন, আপনাকে কষ্ট করে পড়তে হবে না, আমি আপনাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি কোনগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। দেখুন, যারা পুলিশ হতে চাইছেন বা সিভিক ভলেন্টিয়ার হতে চাইছেন তাদেরকে ভাবতে হবে এটা শুধুমাত্র কলকাতার জন্য, আপনাকে কলকাতার বাসিন্দা হতেই হবে তবে আপনি এখানে আবেদন করুন, না হলে কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি এখানে কলকাতার বাইরের কার বাসিন্দা হলে আপনি এখানে চাকরি পাচ্ছেন না। তারপরে যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদের বয়স January 1, 2018 হিসাব অনুযায়ী 20 থেকে 60 বছরের মধ্যে থাকতে হবে। 20 বছরের কম হলে হবে না, 60 বছরের বেশি হলে কিন্তু আবেদন করলে কোনো লাভ নেই, এবং আপনাদেরকে মিনিমাম 8 পাস করে থাকতেই হবে। আমি ভেবে নিলাম আপনারা প্রত্যেকেই 8 পাস করে আসেন, এবং এখানে প্রেফারেন্স দেওয়া হবে কিছু কিছু ক্ষেত্রে যাদের স্পোর্টসের ক্ষেত্রে, যেমন NCC ক্যাডেট, বয় স্কাউটস, NSS গাইড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সে যারা কাজ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটা প্রেফারেন্স থাকছে। আর এখানে চাকরি করতে গেলে আপনার নামে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না। পুলিশ স্টেশনে কোনো রকম যদি ক্রিমিনাল কেস থাকে তাহলেও কিন্তু আপনি বাদ পড়ে যাবেন, আবেদন করে কোনো লাভ নেই। আর আপনাকে ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে, পুলিশের চাকরি করতে গেলে এটা লাগে, সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রেও কিন্তু লাগবে। আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে, কারণ আপনার ফিট সার্টিফিকেট শো করাতে হবে যখন আপনি চাকরিটা পেতে যাবেন। তাছাড়াও আপনাকে যেটা মাথায় রাখতে হবে, 7 নম্বর পয়েন্টে বলেছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর পুলিশ হাউসিং এস্টেট নিড টু হ্যাভ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন প্লাম্বিং, কার্পেন্টারি আর মেশিনারি ওয়ার্ক। যারা হাউসিং এস্টেটের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু দরকার থাকছে, প্লাম্বিং, কার্পেন্টারি আর মেশিনারি ওয়ার্ক যারা করেছেন এরকম কিন্তু এক্সপিরিয়েন্সের দরকার পড়বে, এটা সব ক্ষেত্রে কিন্তু পড়ছে না। ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর রিভার ট্রাফিক পুলিশ নিড টু নো সুইমিং,
যারা রিভার ট্রাফিক পুলিশের ক্ষেত্রে আবেদনটা করবেন তাদের জন্য সাঁতার কাটাটা বাধ্যতামূলক জানা দরকার। ক্যান্ডিডেট সার্ভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ ইঞ্জিন ড্রাইভার অ্যান্ড সেরাং উইল বি গিভেন প্রেফারেন্সেস, অর্থাৎ আপনারা এখানের মধ্যে যারা চুজ করবেন ওই সাঁতার কাটার মতো কিছু বা প্লাম্বিং জাতীয় কিছু, মেশনারি ওয়ার্ক জাতীয় কিছু, তাদেরকে কিন্তু সেটার ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করাতে হবে। আর আপনারা যদি অন্যান্য জন চুজ করেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্য 7 আর 8 নম্বর পয়েন্ট কিন্তু বাধ্যতামূলক থাকছে না। সিলেকশন প্রসেসটা আপনাদেরকে একবার দেখে নিতে হবে। সিলেকশন প্রসেসটা আপনারা টোটালি এখান থেকে দেখে নেবেন, আমরা সময় নষ্ট করব না, আমরা চলে যাব ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা দেখার জন্য। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনারা ফর্ম ফিল আপটা যদি এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন তাহলে কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন এবং আপনার কোনো রকম ভুল হবে না, যাতে আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট না হয়ে যায়। ডিসিপ্লিনারি ম্যাটার্স বলে যে কলামটা দিয়েছি এটা আপনাদেরকে টোটালি একবার পড়ে নেওয়া উচিত ফর্মটা ফিল আপ করার আগে। দেখুন হাউ টু অ্যাপ্লাই, এটা যেভাবে বলে দিয়েছে পরিষ্কারভাবে বলে দিয়েছে, অ্যাপ্লিকেশান ফর্ম যেটা থাকছে সেটাকে আপনাকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে। আপনাদেরকে আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি, আপনারা A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে বার করবেন। তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ ফর্মের সঙ্গে দিতে হবে। ফর্মটা আপনি নিজে হাতে ভরলেন, তার সঙ্গে সঙ্গে ফর্মটা পাঠানোর আগে তার সঙ্গে আপনি যুক্ত করবেন এই 5টা ডকুমেন্ট। সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আই প্রুফ আপনাকে দিতে হবে, যেটাকে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে জেরক্স করার পর। আই প্রুফের ক্ষেত্রে আপনি প্যান কার্ডও দিতে পারেন, পাসপোর্টও দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন, ভোটার কার্ডও দিতে পারেন, ব্যাংক পাসবুক যদি আপনার ফটোগ্রাফ সাঁটানো থাকে সেটাও দিতে পারেন, আধার কার্ডও দিতে পারেন, ইলেকট্রনিক আধার কার্ডও যেটাতে ফটোগ্রাফ সাঁটানো আছে সেরকম একটা দিতে পারেন। এতগুলোর মধ্যে যে কোনো একটা দিলেই আপনার আইডেন্টিটি প্রুফ হয়ে যাবে, 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ বলছে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, সেটাও কিন্তু সেলফ অ্যাটেস্টেড। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, ই আধার কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, লাইসেন্স দিতে পারেন, ব্যাংক পাসবুক দিতে পারেন, ইলেকট্রিসিটি বিল দিতে পারেন, টেলিফোন বিলও কিন্তু দিতে পারেন। যে কোনো একটা দিন আপনার অ্যাড্রেস প্রুফ হয়ে গেল, 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজ বলছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ একটা আপনাকে নিচে সিগনেচার করে লাগাতে হবে, ফর্মটার উপরে ডান দিকের কর্নারে একটা ফটো লাগানোর জায়গা আছে সেখানে আপনাকে ওই ফটোটা জুড়ে দিতে হবে, সেটার উপরে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। 4 নম্বর কাজ বলছে ডকুমেন্ট রিগার্ডিং প্রুফ অফ এজ অর্থাৎ এজ প্রুফের একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে, সেই জায়গায় আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন, স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারেন আর অ্যাডমিট কার্ড দিতে পারেন, যাতে আপনার ডেট অফ বার্থ ভালোভাবে পরিষ্কারভাবে মেনশন করা থাকবে, অর্থাৎ আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা শো করাতে পারেন এজ প্রুফ হিসেবে, সেটাকেও কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড আপনাকে করে নিতে হবে। এবং 5 নম্বর পয়েন্ট যেটা বলছে একদম বোল্ড অক্ষরে লেখা আছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ এডুকেশনাল টেস্টিমোনিয়ালস সার্টিফিকেটস রিকোয়ার্ড ফর অ্যাডিশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশান এর এক্সপিরিয়েন্স মেনশন ইন দ্য প্যারা A7 or 8, আমি যেটা বললাম সেটাই। আর আপনাদের যেগুলো এডুকেশনাল যে ডকুমেন্টসগুলো আছে সার্টিফিকেটগুলো আছে সমস্তটাই কিন্তু দরকার পড়বে, এবং আপনার টেকনিক্যাল এবং এক্সপিরিয়েন্সের যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আপনাকে শো করাতে হবে। অল দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ মেনশনড অ্যাবাভ উইল বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম অফ দ্য এঙ্গেজমেন্ট, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট 1 অ্যাপ্লিকেশন অনলি। প্রত্যেকটা ডকুমেন্টসের অরিজিনাল কিন্তু আপনার এঙ্গেজমেন্টের সময় তারা যাচাই করবে, ভেরিফাই করবে, এবং একটা ক্যান্ডিডেটকে একটা মাত্র আবেদন জমা করতে বলা হচ্ছে, আপনারা বেশি করবেন না। যদি কেউ একের থেকে বেশি অ্যাপ্লিকেশান জমা করেন তাহলে কিন্তু দুটোই রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন বোল্ড অক্ষরে এখানে লিখে দিয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড ইন মোর দ্যান 1 ইউনিট উইল বি সামারালি রিজেক্টেড। আপনারা যদি একটার বেশি দুটো ইউনিটে করেন, দুটো জোনে করেন, বা একাধিক আবেদন একটা ক্যান্ডিডেটে করেন তাহলে কিন্তু দুটোই আপনার রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে অ্যাপ্লিকেশানটা রেডি করে ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে এই 5টা ডকুমেন্টস জুড়ে দিয়ে একটা খামে ভরে আপনি সেটাকে পাঠাতে পারেন, পার্সোনালি ড্রপ বক্সে ফেলে আসতে পারেন, কিংবা আপনি পোস্ট অফিসের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন। সেখানে আপনাকে লিখে দিতে হবে খামের উপরে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার, নো অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড অ্যাট এনি অ্যাড্রেস আদার দেন দ্য অ্যাবাভ মেনশনড অ্যাড্রেসেস। আপনি যে জোনে ফর্ম ফিল আপ করবেন তার জন্য যে পাশাপাশি অ্যাড্রেসগুলো দেওয়া আছে যেটা আমরা আগেই দেখেছি, তার বাইরে অন্য কোনো অ্যাড্রেসে যদি আপনি পাঠান তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। এই নির্দিষ্ট অ্যাড্রেসের মধ্যে নির্দিষ্ট জোনের জন্য আপনাকে আবেদনটা পাঠাতে হবে, সেটাও কিন্তু ভালোভাবে বলে দিয়েছে।
চলুন এবার আমরা আর কোনো রকম সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে যাব ফর্মটাতে। এই হচ্ছে আপনাদের ফর্ম, যেটাকে আপনাদেরকে এ4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে। সর্বপ্রথম আপনারা দেখে নেবেন এখানে নোটিফিকেশন নাম্বারটা লেখা আছে কি না, এমপ্লয়মেন্ট নাম্বারটা। যদি আপনারা এই ফর্মটাকে প্রিন্ট আউট করেন, সমস্তটাই লেখা থাকবে, এ4 সাইজের পেপারে একটা প্রিন্ট আউট করে নেবেন। এইখানে আপনাকে একটা সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে ছাঁটতে হবে, এবং মাথায় রাখবেন এখানে একটা কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাবেন, যেটার উপরে আপনাকে সিগনেচার করতে হবে। আগের থেকে শুরু করবেন, ফটোর উপর দিয়ে সিগনেচার চলতে চলতে যেখানে শেষ হবে শেষ হবে। আপনি নর্ম্যালি যেভাবে সিগনেচার করেন ফটোটা ছাঁটার পর, আপনি এইভাবে সিগনেচারটা করবেন। এবং মাথায় রাখবেন ফটোটা তোলার সময় আপনি চশমা, যদি আপনার নর্ম্যালি চশমা হয় পরে থাকেন সেটা পরে থাকবেন, বাট কোনো রকম সানগ্লাস ইউজ করবেন না, মাথায় টুপি ইউজ করবেন না, অন্য কোনো রকম জিনিস ইউজ করবেন না। আপনার নর্ম্যাল যেটা লুক সেটা যেন ফটোগ্রাফের মধ্যে পরিস্ফুট হয় সেটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা জিনিস এখানে বোল্ড করে লিখে দিয়েছে, আপনারা দেখবেন নেম অফ ডিভিশন ব্যাটালিয়ন ইউনিট ফর হুইচ অ্যাপ্লিকেশন ইজ মেড টু বি ফিল্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। অন্য কেউ যদি আপনার ফর্ম ফিল আপ করে দেয় তাহলে আপনাকে নিজে হাতে লিখতে হবে কোন ডিভিশন বা কোন ইউনিটে আপনি ফর্মটা ফিল আপ করছেন, সেটা কিন্তু আপনাকে নিজে হাতে এখানে লিখতে হবে। এইখানে দেখবেন এক এক নম্বর কলাম দেখুন আইডি নাম্বার, আইডি নাম্বারটা কিন্তু আপনি দিতে পারবেন না, আইডি নাম্বারটা আপনি যখন সাবমিট করবেন ফর্মটা সেখানে অফিস থেকে আইডি নাম্বারটা বসানো হবে। আইডি নাম্বারটা ক্যান্ডিডেট বসাতে পারবে না, আপনারা ফাঁকা রাখবেন, অফিস এটাকে বসাবে। আপনাকে 2 নম্বর থেকে কাজ করতে হবে নেম ইন ফুল, আপনার যে নামটা আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নামটা আছে সঠিক নামটা আপনারা এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন কালো কালির বল পেন দিয়ে। প্রথমে নাম লিখবেন, তারপরে সারনেম লিখবেন, আর যাদের শেখ, শ্রী, শ্রীমতি আছে সেগুলো প্রথমে লিখবেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আপনারা ক্যাপিটাল লেটারে লিখবেন, এবং টোটাল ফর্মটা আপনারা ক্যাপিটাল লেটারে ফিল করবেন। এখানে জেন্ডার লিখবেন মেল অর ফিমেল ক্যাপিটাল লেটারে, ডেট অফ বার্থ বসাবেন, দেখুন এইখানে আছে ডেট অর্থাৎ দিন সংখ্যা, ধরুন কারো তারিখ হচ্ছে 2 তারিখে জন্ম, তাহলে এখানে দেখবেন 2, এখানে দেখবেন 0, এখানে দেবেন 2, আর যদি 20 তারিখে জন্ম হয় তাহলে এখানে 2, এখানে 0, এইভাবে করবেন। মাস, মাসের 2টো ঘর এখানে বসাবেন, আপনার যদি 1 থাকে তাহলে মানে একটা ডিজিটের যদি মাসে জন্ম হয়, সাপোজ আপনার মার্চ মাসে জন্ম তাহলে এখানে আপনি 0-3 বসাবেন, আর যদি আপনার নভেম্বরে জন্ম হয় তাহলে 2টো ঘরে 1-1 বসাবেন। আর ইয়ারে 4টে ঘর দেওয়া আছে, 1900 সামথিং যেটা আপনার জন্ম, 4টে ঘরে 4টে ডিজিট আপনারা এখানে বসাবেন। তারপরে 5 নম্বর কলামে আপনাকে লিখতে হবে আপনার বাবার নাম, ক্যাপিটাল লেটারে প্রথমে নাম, তারপরে সারনেম, যেভাবে আপনারটা লিখেছেন সেভাবে বাবারটাও লিখবেন। এবং ফর্ম ফিল আপ করতে বসার আগে দেখে নেবেন বাবার আধার কার্ডে যে স্পেলিংটা আছে সঠিকভাবে স্পেলিং লিখবেন, সেম অ্যাজ মাদার নাম, যেভাবে বাবার নাম লিখেছেন সেভাবে মায়ের নাম লিখবেন, প্রথমে নাম তারপরে সারনেম। এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটা বসাবেন, যে মোবাইল নাম্বারে তারা যদি SMS করে যেন আপনার সঙ্গে পায় বা যোগাযোগ করতে পারে, এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটা বসাবেন 10 ডিজিটের। এখানে 0 বা +91 দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট 10 ডিজিটের মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। ইমেলটা অপশনাল আছে, ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে এখানে বসাবেন, আপনি চাইলে নাও বসাতে পারেন, তবে আমি রেকমেন্ড করব অবশ্যই বসিয়ে দিন, কারণ আমি জানি আপনাদের প্রত্যেকের কাছেই একটা করে জিমেল অ্যাড্রেস আছে। আপনারা যেহেতু ইউটিউবে ভিডিও দেখছেন আপনাদের ইমেল আইডি অবশ্যই আছে, তো ইমেলটা এখানে বসিয়ে দিন যাতে ফার্দার যদি তারা ইমেলে কোনো কিছু পাঠায় যাতে আপনার মিস না হয়, হয়তো বা অ্যাডমিট ওরা ইমেলে পাঠিয়েছিলো এমনটা তো হতে পারে, তো ইমেল অ্যাড্রেসটাও বসিয়ে দেবেন। তারপরে 9 নম্বর কলামে যেটা বলছে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস, এই দুটোর তফাত আপনারা খুব ভালোভাবে জানেন, আপনি বর্তমানে যেখানে বাস করছেন সেটা হলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, সেটা আপনাকে 9-এর A কলামে বসাতে বলছে। প্রথমে আপনি ভিলেজ লিখলেন, তারপর পোস্ট অফিস লিখলেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট লিখলেন, তারপর আপনার পিনকোড লিখলেন, এই হলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। আর প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয় তাহলে এখানে আপনি এইভাবে 2 লিখে দেবেন আর দুদিকে 2টো এইভাবে দাগ দিয়ে দেবেন। আর যদি চান আপনি টোটাল লেখাটা এখানে কপি পেস্ট করতে পারেন, সেটা আরও ভালো জিনিস, কোনো সমস্যা নেই। আর যদি আপনাদের দুজনের অ্যাড্রেস সেম হয় তাহলে এই কাজটাই করবেন, আর যদি দুজনের 2টো অ্যাড্রেস আলাদা আলাদা হয়, অর্থাৎ আপনি বর্তমানে এক জায়গায় বাস করছেন এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস আলাদা, তাহলে আপনি 2টো জিনিসই কিন্তু মেনশন করবেন। বর্তমানে যেটা যেখানে বাস করছেন সেটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় বসবে, যেটা আপনার এইখানটা ফিল করতে হবে,
আর পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনার এই জায়গায় ফিল করতে হবে। চলুন আমরা 10 নম্বর কলামে চলে যাই। 10 নম্বরে জানতে চাইছে আপনার ক্যাটাগরি কি, কোন ক্যাটাগরিতে আপনি ফর্মটা ফিল করছেন। আপনি যদি জেনারেল হন জেনারেলে টিক মারবেন, যদি ওবিসি হন ওবিসিতে টিক মারবেন, যদি এসসি হন এসসিতে টিক মারবেন, আর যদি এসটি হন তো আপনি এসটিতে টিক মারবেন, এবং বাদবাকি ঘরগুলো কিন্তু আপনাকে ফাঁকা রাখতে হবে। যেটা আপনি হবেন, সাপোজ আপনি জেনারেল ক্যান্ডিডেট, তাহলে আপনি জাস্ট জেনারেলের ঘরে এরকমভাবে একটা টিক মারবেন, বাদবাকি তিনটে কিন্তু আপনাকে ফাঁকা রাখতে হবে। 11 নম্বর কলামে রিলিজিয়ন লিখতে বলছে। রিলিজিয়ন আপনার যেটা, আপনি এখানে সেটা লিখবেন। আপনার যদি রিলিজিয়ন, সাপোজ আমি ধরলাম আপনার রিলিজিয়ন হিন্দু, তো আপনি এখানে হিন্দুও লিখতে পারেন বা হিন্দুইজমও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি অন্য কোনো রিলিজিয়ন হন সেটাও ক্যাপিটাল লেটারে আপনি এই ঘরটার মধ্যে বসাবেন। ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আপনি লিখবেন ম্যারিড, আর যদি না হয় তাহলে লিখবেন আনম্যারিড। আইডেন্টিফিকেশান মার্ক, এটা এখানে একটা দরকার থাকে, আইডেন্টিফিকেশান মার্ক যদি আপনার কোনো কিছু না থাকে তাহলে আপনি নো লিখবেন, এনও নো। আর আমি রেকমেন্ড করব আপনার কোথাও না কোথাও কিছু না কিছু আইডেন্টিফিকেশান মার্ক নিশ্চয়ই আছে, সেটা আপনি এখানে মেনশন করুন। সাপোজ আপনার বাঁ পায়ে কাটা দাগ আছে, আপনি সেটাকে এখানে লিখে দেবেন কাট মার্ক অন লেফট লেগ, ক্যাপিটাল লেটার লিখে দেবেন, কোনো রকম সমস্যা নেই। আপনার ভোটার কার্ড নাম্বার যদি থাকে সেটা এখানে লিখতে বলছে, যদি না থাকে আপনি না লিখলেও হবে, যদি থাকে কিন্তু অবশ্যই লিখুন, এটা অপশনাল আছে, না লিখলেও চলবে। 15 নম্বর কলামে আপনার আধার কার্ড লিখতে বলছে, সেম অ্যাজ ভোটার কার্ড, আপনার আধার কার্ড থাকলে আধার নাম্বারটা এখানে মেনশন করে দিন। 16 নম্বর কলামটা খুব গুরুত্বপূর্ণ, 16 নম্বর কলামের কিন্তু আপনাকে এখানে যোগ্যতাটা দেখাতে হবে। বলছে এডুকেশন কোয়ালিফিকেশান প্লিজ অ্যাটাচ ফটোকপিস অফ সার্টিফিকেট, যেটা আমরা আগেই বলেছি আপনাদেরকে যে যোগ্যতাটা দেখাবেন সেটার সার্টিফিকেটস কিন্তু আপনাকে এই ফর্মটার সঙ্গে জুড়ে পাঠাতে হবে, অর্থাৎ প্রুফ করতে হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশান আপনার যেটা যেটা আপনি এডুকেশন কোয়ালিটি অর্জন করেছেন এডুকেশনালি, সেগুলো এখানে আপনি মেনশন করবেন, পারলে ইয়ার সমেত মেনশন করে দেবেন, সব থেকে ভালো হয়। 17 নম্বর কলামে আছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার স্কিলস সাচ অ্যাজ NCC, স্কাউটস, NSS, সিভিল ডিফেন্স, স্পোর্টস ইটিসি, গিভ ডিটেলস ইন ব্রিফ অ্যান্ড প্লিজ অ্যাটাচ জেরক্স কপিস অফ সার্টিফিকেটস। যদি আপনার কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেটার সার্টিফিকেট দিতে হবে, যেমন এক্সট্রা ক্যারিকুলারের মধ্যে NCC, স্কাউটস, NSS, সিভিল ডিফেন্স, স্পোর্টস, এই ধরনের কোনো সার্টিফিকেট থাকলে সেটা করবেন, এবং যে কোর্সটা আপনি করেছেন সেটা আপনি একটা একটা করে মেনশন করে দেবেন। আর আপনাদের যদি কোনো রকম এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস না থাকে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট 17 নম্বর কলামটা ব্ল্যাঙ্ক ফাঁকা রেখে চলে আসুন। 18 নম্বর কলামটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস, যদি আপনার কোনো রকম ক্রিমিনাল কেস আপনার নামে থেকে থাকে, আপনি কোনো ক্রিমিনাল কেসে ইনভলভ হয়ে থাকেন বা আপনার নামে আগে কোনো কেস হয়েছিল, তাহলে আপনি এখানে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি নো করবেন। আর যদি ইয়েস করেন, যদি নো না করেন, যদি ইয়েসে টিক মারেন তাহলে অবশ্যই আপনাকে এখানে ডিটেলসটা লিখতে হবে, কেস নাম্বার কত বা কী হয়েছিল কী বৃত্তান্ত, সেই ডিটেলসটা আপনাকে এখানে লিখতে হবে, ফাঁকা ঘর দেওয়া আছে। আর যারা নো করবেন, যারা 18 নম্বর কলামে নোতে টিক মারবেন, তাদের এই জায়গাটা পুরো থাকবে নীল বা ব্ল্যাঙ্ক, কোনো কিছু আপনাকে এখানে লিখতে হবে না। তার শেষে থাকবে একটা ডিক্লারেশন, ডিক্লারেশনটা আপনি একবার পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর এখানে আপনার যেমনটি সিগনেচার হয় সেভাবে একটা সিগনেচার করবেন, এবং এই সিগনেচারটাই আপনি কিন্তু ফটোটার উপরেও করবেন, উপরের ডান দিকের কর্নারে। এইখানে আপনি যেদিনকে জমা করতে যাচ্ছেন সেদিনকার একটা ডেট দিয়ে দেবেন, আপনার নিজের এলাকার প্লেসটা লিখে দেবেন, অথবা আপনি কলকাতাও লিখতে পারেন, কিচ্ছু যায় আসে না। তার নিচে এখানে অফিস স্পেস দেওয়া আছে, এখানে কিন্তু তারা আপনাকে স্ট্যাম্প সিগনেচার করে, যদি আপনি সশরীরে জমা করতে চান অনেক সময় স্ট্যাম্প সিগনেচার করে ফেরত পাঠিয়ে দেয়, অথবা অনেক সময় কিন্তু এটা দেয় না বা দেওয়ার প্রয়োজন পড়ে না, আপনারা যদি বাই পোস্টে পাঠান তাহলে কিন্তু তারা দেবে না। তো এই ছিল ইনফরমেশান, আশা করছি বুঝতে পেরেছেন আপনাদেরকে ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে আর আপনাদের কোন কোন জিনিস মাথায় রাখতে হবে। ডিটেলসটা আরও একবার পড়ে নেবেন টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো PDFটাকে ডাউনলোড করার পর। যদি কোনো প্রশ্ন আপনার এখনও থেকে থাকে আপনি কমেন্ট করুন, আমি তার রিপ্লাই করব। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করার অনুরোধ রইল এবং শেয়ার করারও অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসছি।